ও ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে ব্লগ থ্রি, নাম্বার থ্রি। আজ আমরা হুট করে চলে আসছি আমাদের নানোবাড়ি সাধিপুর এই অঞ্চলে, আর এসে দেখবে বন্যার পরিস্থিতি খুবই খারাপ। দুদিন আগেও বন্যার পরিস্থিতি নাকি আরও খারাপ ছিল, তাই বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে ভাবছিলাম যে বন্যার পরিস্থিতি কিছুটা হইলেও শীতল হয়েছে, কিন্তু বাট বন্যার পরিস্থিতি আগে যেমন ছিল হয়তো বা তার থেকে একটু কমছে, বাট এখনও বন্যার পরিস্থিতি খুবই খারাপ। তা আমি চেষ্টা করতেছি বন্যার কিছু অংশ আপনাদের মাঝে আমাদের ফরিদপুর ব্লগের পক্ষ থেকে কিছু তুলে ধরার জন্য। তাই আমরা এখন আছি ফরিদপুর সাধিপুর এই অঞ্চলটায়। তাই আমরা এখন ইনশাল্লাহ সাধিপুর থেকে শুরু করে সাধিপুর স্কুল মাঠ এবং সাধিপুর ওই সাইডে ময়নার মোড় পর্যন্ত আমরা যতটুকু সম্ভব বন্যা পরিস্থিতি দেখবো এবং রাস্তাঘাটের পরিস্থিতি দেখবো, রাস্তার কী হাল আমরা এটা দেখতে থাকবো। আর তার সাথে সাথে মনে করেন যে আপনারাও দেখবেন, ইনশাল্লাহ ব্লগের সাথে থাকুন এবং ব্লগের সাথে থেকে বন্যার পরিস্থিতি, সাধিপুরের বন্যার পরিস্থিতি দেখতে থাকুন। এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, সেটা হলো গিয়ে যে আপনারা যারা শহরে থাকেন তারা কাইন্ডলি, হাত জোর করে বলছি, কাইন্ডলি এইদিকে আসবেন না। কারণ এইদিকে আসলে যারা অসহায়, যারা পানিগ্রস্ত, তাদের দিকে আসলে মুখের দিকে তাকানো যায় না। আর আমি আমার শুধুমাত্র একটা ব্যক্তিগত কারণে আমার নানুবাড়ি এই সাইডে, এই কারণের থেকে আমি আসছি, একটা ইমার্জেন্সি কাজের কারণে, না হলে আমি আসতাম না এই সাইডে। তাই আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, বন্যার যে পরিস্থিতি দয়া করে এদিকে আসবেন না দেখার জন্য। আর এসে আপনাদেরকে আমি বন্যার পরিস্থিতি আমি দেখাইতেছি, আপনারা দেখলেই হয়তো বা বুঝতে পারবেন যে আসলে এদিকে বন্যার পরিস্থিতিটা কেন, মানুষ কতটা অসহায় পর্যায়ে আছে। তো আমি আর কথা বাড়াবো না, এই আপনারা বন্যার পরিস্থিতিটি দেখেন। এবং এসে আর একটা বিষয়, যতটুকু পারেন আপনার বন্যার্থীদের যদি সাহায্য করতে পারেন তাহলে আপনারা বন্যার্থীদেরকে সাহায্য করতে পারেন। তো আমি আর কথা বাড়াবো না, তাহলে আমি এখন আমি বন্যার কিছু অংশ দেখায় আমি আমার ব্লগটা শেষ করব। তো বন্যার পরিস্থিতি দেখতে থাকুন আর আমাদের ফরিদপুর ব্লগের সাথে থাকুন। আমরা এখন সাধিপুর থেকে সাধিপুর হাই স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং আমরা সাধিপুর বাজার অতিক্রম অলরেডি করছি। আমরা সামনের দিকে যাচ্ছি, আপনার সামনের দিকে গেলে হয়তো বন্যার পরিস্থিতি দেখতে পারবেন, আর আপনার বন্যার পরিস্থিতি দেখতে থাকুন। এবং আসলে এদিকে না আসলে হয়তো বা বন্যার পরিস্থিতি বোঝা যায় না, মানুষটা কত হয় অসহায় আছে। মানুষ প্রত্যেকটা বাড়ি ঘর ডুবে আছে, প্রত্যেকটা বাড়ি ঘরের ভিতরে পানি, রাস্তার উপর দিয়ে পানি অনাহারে বয়ে যাচ্ছে। তাই আসলে বন্যার পরিস্থিতি খুবই খারাপ, আপনারা দেখতে পারতেছেন বন্যার পরিস্থিতি অনেক খারাপ। পানির প্রচুর পরিমাণ ঢল এপাশ থেকে ওই পাশে নামতেছে, প্রচুর পরিমাণ ঢল। আসলে কিছু আমার বলার নাই এই বন্যা নিয়ে। আমরা এখন সাধিপুর হাই স্কুল মাঠের মসজিদের এই জায়গা আছি। এখানে পানির অবস্থা খুবই খারাপ, মানুষের হাঁটুর উপরে পানি আপনারা দেখতে পাইতেছেন। আসলে পানির প্রচুর পরিমাণ ঢল, এত পরিমাণ পানি আসতেছে যা বলার বাইরে। তাই সামনেই সাধিপুর হাই স্কুল, চলুন দেখতে থাকি সাধিপুর হাই স্কুলের সামনে কী অবস্থা। সাধিপুর স্কুল, এটা সাধিপুর স্কুল। আর সাধিপুর স্কুলের সামনে বন্যার পরিস্থিতি আসলে খুবই ভয়ানক। সাধিপুর স্কুলের সামনে বন্যার পরিস্থিতি আসলে আপনার দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে কী অবস্থায় এখানে মানুষ বসবাস করতেছে। আসলে মানুষের বসবাসযোগ্য এই অযোগ্য হয়ে গেছে এই সাধিপুরের এই অঞ্চলটুকু। তো আপনারা দেখতেছেন যে বন্যার যে পরিস্থিতি, আমার পিছন সাইডে এসে
সাদিপুর যাওয়ার রোড পিছন সাইডে এই পাশে প্রাইমারি স্কুল আর এই পাশে হাই স্কুল পানির যে ঢল সেটা হয়তো আপনারা দেখতেছেন পানির প্রচুর পরিমাণ ঢল কি পরিমাণ পানি এখান দিয়ে বের হইতেছে যা আসলেই বলার বাইরে এখানে আসলে বন্যার পরিস্থিতি নিয়ে আসলে কিছু আমার বলার নেই যাই হোক আসলে আমাদের এখানেও বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না আমি মনে করি আমাদের দ্রুত বের হওয়া যাওয়া দরকার আমরা এখানে বেশি সময় নষ্ট করব না আপনার সাদিপুর স্কুলের সামনে দিয়ে আমরা যাব ওইটার ভিউটা আপনাদেরকে দেখাবো আসলে ওই জায়গার পরিস্থিতিটা কীরকম তারপরে এসে আমরা সরাসরি সাদিপুরের উদ্দেশ্যে এবং নানাবাড়ির উদ্দেশ্যে রওনা দিব ওখান থেকে বাসায় চলে যাব তো আপনারা এতটুকু পথ দেখতে থাকেন আর বিশেষ করে এই সাইডে আসার খুবই দরকার নাই তা দিনীয় অনুরোধ আপনাদের কাছে আমরা সাদিপুরের উদ্দেশ্যে রওনা না দিয়ে আমরা ময়নার মোড়ের দিকে যাচ্ছি এবং ময়নার মোড়ের ওদিকে বন্যার পরিস্থিতি কেমন সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখন ময়নার মোড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা এখন ময়নার মোড়ের উদ্দেশ্যে যাচ্ছি এবং আপনারা নিজেরাই দেখতে পারতেছেন যে পানির কি পরিমাণ পানি রাস্তার উপর দিয়ে সো আমি আর কোনো কথা বলবো না ময়নার মোড়ে যাই তারপরে আপনাদের সাথে কথা বলবো আবার এখন বর্তমানে স্থানটা পুকুর ময়নার মোড়ের সামনে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমার পিছনে পানির কি অবস্থা পানির অবস্থা খুব বেহাল রাস্তা অনেকটাই পানিতে ভরপুর আপনারা দেখতে পাইতেছেন এখানে রাস্তার অবস্থা খুবই রাস্তার উপর দিয়ে পানি বইতেছে দেন ওখানে আমরা পানির জন্য যাইতে পারতেছেন ওখানে রাস্তা অলরেডি ভেঙে গেছে আপনারা দেখতে পাইতেছেন ভেঙে গেছে তাই এই সাইডে আমাদের রাস্তা পানি এসেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি নামতেছে আপনারা দেখতে পাইতেছেন তাই এখন আমরা আছি এটা হচ্ছে ময়নার মোড় অবস্থান করতেছি ময়নার মোড়ের এই অবস্থা সামনে দিয়ে পানি বের হইতেছে এই সাইড দিয়ে পানি বের হইতেছে সব মিলিয়ে বন্যার পরিস্থিতি এতটাই খারাপ যা বলা বেরে ফরিদপুরবাসীর জন্য বন্যাটা একটা দুঃখজনক বিষয় নিয়ে আসছে বন্যার পরিস্থিতি খুবই খারাপ তো আমি আসলে কিছু বলার নাই আপনাদের একটাই অনুরোধ যে এই বন্যার পরিস্থিতির ভিতরে এই সাইডে আপনারা আসবেন না কারণ এই সাইডে আসলে হয়তো বা এই গাড়ি ঘোড়া চলার কারণে বন্যার যে পরিস্থিতি রাস্তাঘাট ভেঙে যাওয়ার খুবই সম্ভাবনা আছে তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে এই সাইডে অ্যাটলিস্ট সাদিপুরের এই সাইডে অ্যাটলিস্ট বন্যা দেখার জন্য আপনারা আসবেন না ঠিক আছে তাই এই হলো আমাদের ময়নার মোড়ের বন্যার পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি জানি না এরকম এই বন্যার পরিস্থিতি এরকম কয়দিন থাকে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এই সাইডে অ্যাটলিস্ট আসবেন না প্লিজ কারণ এদিকে বন্যার সিজে মানুষের দিকে আসলে তাকানো যায় না আর আমি আপনাকে আবারও আমি আপনাদেরকে বলতেছি যে আমি আসছি একমাত্র আমার নিজের একটা পার্সোনাল এবং ব্যক্তিগত ইমার্জেন্সি কাজের জন্য আমাদের নানোবাড়ি সাদিপুর এই জায়গায় আসছি এই কারণে হয়তো বা আমি আপনাদের বন্যার পরিস্থিতিটা আমি দেখাইতে পারছি কিন্তু আমি তাছাড়া এদিকে আমি হয়তো বা আসতাম না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমরা সামনের দিকে যাব ইনশাল্লাহ তারপরে যতটুকু দেখানোর যাই আমি চেষ্টা করতেছি তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই হলো ময়নার মোড়ের একদম মোড়ে আশপাশের অবস্থা আপনারা দেখতে পাইতেছেন ময়নার মোড়ের আশপাশের অবস্থা আমরা এখন ময়নার মোড় থেকে সাদিপুর স্কুল হয়ে সাদিপুর স্কুলের মসজিদ হয়ে আবাবিল কিন্ডার গার্ডেন হয়ে সাদিপুরের উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি আপনারা ততক্ষণ দেখতে থাকুন এবং এসে এখানে বন্যার পরিস্থিতিটা দেখেন কী অবস্থা এখানকার অবস্থা মানুষদের Thank you.
Mm-hmm.